বন্ধুরা, আমি কাকন। আমি চলে এসেছি আজকে আর একটা রেসিপি নিয়ে। এখন তো শীতকাল আর নতুন আলু উঠেছে, তাই আজকে আমি তোমাদের সাথে নিরামিষ আলুর দমের রেসিপি শেয়ার করব। তাহলে চলো দেখি নিরামিষ আলুর দম করতে কী কী লাগছে। আলুর দম করতে আমি এখানে 1 কেজি নতুন আলু নিয়েছি আর সেটার খোসা ছাড়িয়ে নিয়েছি। ধনেপাতা কুচি 1 কাপ, 2টো কাঁচা লঙ্কা, ঝালটা তোমরা নিজেদের মতো নেবে, কড়াইশুঁটি ছাড়ানো 1 কাপ, জিরে গুঁড়ো 1 টেবিল চামচ, লঙ্কা গুঁড়ো ঝালটা নিজেদের মতো নেবে, হলুদ গুঁড়ো 1 চা চামচ, 2টো তেজপাতা, 1/2 চা চামচ গোটা জিরে, 2 টেবিল চামচ আদা বাটা, 2টো টমেটোকে পিউরি করে নিয়েছি, 7 মতো চিনি আর নুন, সর্ষের তেল 1/2 কাপ। প্রথমে আমি ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি 2টো তেজপাতা আর গোটা জিরে দিয়ে দিলাম। জিরেটা অল্প নেড়ে চেড়ে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে ছোট আলু ব্যবহার করেছি, তাই জন্য গোটা গোটাই দিয়ে দিচ্ছি, আর তোমরা যদি বড় আলু দাও তাহলে অর্ধেক করে কেটে নেবে। এইবারে আলুগুলোকে আমি হালকা লাল লাল করে ভেজে নেব। তোমরা এই আলুগুলোকে আগে থেকে সিদ্ধ করেও ভাজতে পারো, কিন্তু আমি এখানে একেবারে ভেজে তারপর সিদ্ধ করব। ভালো করে উল্টে পাল্টে আলুগুলোকে ভাজতে হবে। আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। আদার কাঁচা ভাবটা না যাওয়া পর্যন্ত ভাজতে হবে। আদাটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা পরে দিচ্ছি, কারণ কড়াইশুঁটি বেশিক্ষণ ভাজলে ভেঙে ভেঙে যেতে পারে। কড়াইশুঁটিটা অল্প ভাজা হলে আমি দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। টমেটোর কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত এটাকে নাড়াচাড়া করতে হবে। টমেটো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দেওয়ার পর আমি এই আলুগুলোকে ভালো করে কষিয়ে নেব। খুব বেশি সময়ের জন্য এটা কষালে মশলাটা জ্বলে যেতে পারে, তখন তেতো তেতো লাগবে, তাই অল্প সময়ের জন্য কষাবো। আমার এটা কষানো হয়ে গেছে, এবার মশলাটা যাতে পুড়ে না যায় তাই অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এইবারে আমি এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝালটা তোমরা নিজেদের মতো নেবে। আর দিয়ে দিচ্ছি 7 মতো নুন। এই সব কিছু আমি ভালো করে মিশিয়ে দেব। মশলাগুলো ভালো করে মেশানো হয়ে গেছে। এইবার আলুটা যাতে সিদ্ধ হয় তাই আরো জল দিয়ে দিলাম। এইবার আমি চাপা দিয়ে দেব যাতে আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর আমি চাপাটা খুলছি। এবার আমি দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা তোমরা 7 মতো দেবে। মনে রাখবে আলুটা সিদ্ধ হওয়ার পরেই চিনি দিতে হয়। আমি গ্রেভিটা আরেকটু কম রাখবো, তাই আরেকটু ফুটিয়ে নিচ্ছি।
তোমরা যে যেমন গ্রেভি রাখতে চাও সেই হিসেবে রাখবে। গ্রেভিটা আমি এতটাই রাখলাম, ঠান্ডা হলে আরেকটু শুকিয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি দিয়ে আমি বেশিক্ষণ ফোটাবো না, কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। এই আলুর দমটা করতে খুবই কম উপকরণ লাগে আর খেতে খুবই ভালো হয়। নিরামিষ আলুর দম আমার একদম তৈরি। তাহলে তৈরি হয়ে গেল নিরামিষ আলুর দম। তোমরাও এইভাবে বাড়িতে বানাও আর আমাকে জানাও কেমন হয়েছে। এরকম নতুন নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর সবার সাথে শেয়ার করে দাও।